এখানে মূলত যেটা হচ্ছে আপনার মাংস দেখতেছেন, এই যে মাংস মাংস বেচা কেনা হচ্ছে আর কি। তো মাংস বেচা কেনা হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আপনার সবাই আসলে ওদেরকে যে মাংসগুলো দিছে ওরা এগুলো কম দামে বিক্রি করে দিচ্ছে আর কি। এদের থেকে হোটেল ব্যবসায়ী যারা আছে তারা কিনে, এরপর বিভিন্ন মানুষ যারা অন্যজনের কাছে চাইতে পারে না বা কুরবানি করে নাই এই টাইপসের কিছু মানুষও কিনে। বরাবরের মতোই আজকে দিনটা শুরু হয়েছিল, প্রত্যেকবার যেরকম করে সকালে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একদম মসজিদে গেছি। তো মসজিদ থেকে নামাজ পড়ে রীতিমতো বাসায় আসছি, কুরবানি দিছি, এরপর কষাই হয়ে গেলাম, কিছুক্ষণ কাটাকুটি করছি, দুপুরে তো ঘুমাইছি, এরপর এখন যাচ্ছি মাংস ডেলিভারি করতে আপুর বাসায় যাব। এর আগে এই বাইকে একটু ফিল আপ করতে হবে। এই বাইকে ফিল আপ করার একটা পেইন আছে, সেটা হচ্ছে ফিউল ক্যাপটা খোলা অনেক ঝামেলা, দেখি খুলতে পারি কিনা। দেখি খুলতে পারি কিনা। ইজিলি খুলে গেছে, 100 100 100। ওকে, তো খুব ইজিলি ফিউল আপ করে ফেলছি। এটা খুব ইজিলি করতে পারার একটাই কারণ, সেটা হচ্ছে বাসার থেকে আগে শিখে আসছি এটা কিভাবে খুলতে হয়। You're talking like you think you're royalty. You think that I'm going to get bombed up. বাজার ভার্সন 1, নাম্বার প্লেট নাই, গাড়ি অনেক পুরান হয়ে গেছে, সেই একটা বাইক ছিল ভার্সন 1 হেভি পাওয়ার। But I don't break. I heard you question my stability. You think I fall just like a guillotine. এটা হচ্ছে শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। একবার ওনার উরুশের ভিডিও দিছিলাম, মেবি আপনারা দেখছেন কিনা জানি না। ইয়াল্লাহ, আসস না ফুরি গিয়ে, যে ভালো ভালো আর গাড়ি এন। একদম ব্লাইন্ড কর্নারিং, তো এইসব কর্নারিং একটু সতর্কভাবে যেতে হয়, আর ঈদের টাইমে তো আরো বেশি, কারণ যে কোনো মুহূর্তে আপনার অপোজিট সাইড থেকে গাড়ি আসতে পারে। আর এইদিকের পোলা পয়েন্ট দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে বিমানের পাইলট, তো সাবধানে আসতে হয়। ইভেন ট্যাক্সিটাও একটু ঘাবড়ে গেছিল টার্নিং এ, সব বুঝতে পারতেছেন এদিকে সবাই কিরকম রাইড করে। ওকে, তো এদিকে একটা জটিল একটা রোড আছে মোটামুটি, এটা অনেক দিন যাবৎ কাজ করতেছে, প্রায় 1 বছর হয়েছে মনে হয়, এখনো ঠিক করতে পারে নাই আর কি। তো এখন এটা দিয়েই যেতে হবে আমাদের। তো দেখতেছেন মোটামুটি রিক্স আছে, তো স্টার্ট অফ হয়ে গেছিলো। আর এটার ক্লাচ একটু প্রবলেম আছে, যার কারণে ক্লাচ অবস্থায় কিক দিলে স্টার্ট নেয় না এই আর কি। আকাশটা দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি,
আকাশের সেই একটা কালার দেখা যাচ্ছে, প্রচুর সুন্দর। প্রচুর সুন্দর একটা কালার। তো আপুর বাসা থেকে বের হইলাম, আমার বাইকের হেডলাইটটা লো অবস্থায়, অনেক উপরে, লো বিমে অনেক উপরে, যার কারণে সবাই সিগন্যাল দিচ্ছে বারবার। এখন আমার তো করার কিছু নাই, এটা তো একদম উপরে, কি করতে পারি এটার জন্য? আমি কিন্তু লো লো বিমে চালাচ্ছি, বাট এটা হাই বিমের মতো অনেক উপরে হয়ে গেছে। আজকের ভিডিও এতটুকুই। Till then, I love us. So, bye bye, take care.